আর এটা হচ্ছে মিষ্টি ছাড়া ও এটা অনেক সফট দেখেন পুরো হয়ে গেছে এত সফট আসসালামু আলাইকুম দিস ইজ ইফাত খান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিওস चाहे मिक्स करना है এটা প্রাইসটা কি আপনি বলছেন এখানে কি মূলত যে প্রাইসটা দাও সেই প্রাইসটাই হ্যাঁ মেনু প্রাইস কাপ বড় একটা প্রাইস বাড়বে না না কাপ সেমই ও আচ্ছা চাচা শুধু ভিজাইছেন না এটার মধ্যে এটা আর কি স্মোকিং ফ্লেভার আছে আচ্ছা আচ্ছা এটা আর কি তান্দুরি এটা চায়ের ভিতরে দিলে একটা স্মোকিং ফ্লেভার আছে দেখা যায় ইনস্ট্যান্টলি চাটাও একটু গরম হয় ইন্ডিয়ান ফোর্সেস এটা মালাই এটা কি ভাই এটা চিজ এটা চিজ এটা আমাদেরকে দিবেন না তো চলে আসছি হচ্ছে হাতি চিল দেখেন আমরা দুটা তান্দুরি চালিয়েছি এটা এটা হচ্ছে আপনার মালাই চা এটা হচ্ছে আপনার চিজ চা হ্যাঁ তো এটার দাম হচ্ছে আপনার 45 আর এটা হচ্ছে আপনার 40 টাকা হ্যাঁ তো 40 টাকা হ্যাঁ মালাইটা 40 টাকা তো আমরা আপনাকে দেখিয়েছি যে কীভাবে মালাইটা ওরা তৈরি করে বা কীভাবে যায় তো আমি একটু প্রথমে চিজটা একটু খেয়ে দেখি যে চার সাথে চিজ মশলার ফ্লেভারটা মনে একটু বেশি লাগছে আর চিজটা তো চার মুখ দিছে কেমন জানি একটু অন্যরকম ফ্লেভার আসতেছে আমাদের সাথে তো চিজ টি খাই না কোথাও তাই না তো এটার এটার যে মাটির বেলাটা দেখাও একটু এতটুকু সাইজ আর আমরা একটু মালাইকিটা ন্যাচারালি সবার কাছে রেগুলার মনে হয় কারণ এটা সব জায়গায় পাওয়া যায় নর্মাল মাছের উপর একটু মালাই দিয়ে দিচ্ছি এগুলো আপনার চিজ থেকে এটা বেটার যেহেতু এটা আর চার সাত আসলে চিজটা একটু অন্যরকম তাই মালাইটা একটু বেশি প্রেফার করে তো আপনার মালাইটার পরিমাণ ভালো দিচ্ছে মূল চাটা একই থাকে বাট আপনাকে ফ্লেভারটা পুরো মিক্স করে দিবে আমরা যেমন আগে আপনার চা খেতে হয়তো তান্দুরি চা খেতে হয়তো খিলগাঁও বা উত্তরা মোহাম্মদপুর নিতাম তো এখন যারা এদিকে আসছেন হাতি জেলার আশেপাশে তো তারা যেমন হাতি জেলের পাশে যে লেকটা মানে গুদারা গাজীতে যে লেকটা একটু দেখো লেকটা দেখো
এই লেকটার পাশেই তরুণ নাম কি তরুণ পয়েন্ট হয় তরুণ পয়েন্ট এটা হচ্ছে আমাদের ছোট একটা দোকান এখানে প্রাইস লিস্টটা একটু দেখো এটা হচ্ছে আমাদের প্রাইস লিস্টটা ছোট একটু দোকান তো এখানে স্পেসটা একটু কম আর মোড়া শশা ভিড়ই থাকে আমরা এসব মোটামুটি একটু ভিড় দেখছি তো একটু আমরা মাঝে আগে আসছি এই জন্য হয়তো একটু আপনার ফ্লো একটু কম ছিল পরবর্তী হয়তো ফ্লোটা একটু বাড়তে পারে তো আমরা এই জন্য একটু আগে আসছি আমরা ভিডিওটা ভালোভাবে করতে পারি তো আমাদের এখানে প্রায় কয়েক কোয়ালিটির চা পাওয়া যায় যদি আপনারা খেতে চান অবশ্যই আগে আসবেন কারণ আমরা তো অনেক জায়গায় খেয়েছেন হ্যাঁ চার পাঁচ ধরনের চা পাওয়া যায় তো এসে হয়তো আপনারা ট্রাই করে দেখতে পারেন বিভিন্ন রেট বিভিন্ন রেঞ্জের চা আছে তো আমার কাছে মনে হয় ভালোই আসছে খারাপ লাগে নাই তো আপনারা যদি আসেন অবশ্যই ট্রাই করবেন আর কোনটা কত আপনাদের প্রাইস এটা পার পিস হিসেবে বিক্রি করা হয় 5 টাকা পার পিস হিসেবে দেখা যায় এটা মিষ্টি আছে আবার একটা মিষ্টি ছাড়া আছে আচ্ছা আচ্ছা এগুলো কি এগুলো আপনার আর এটা সুগার তারপরে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আপনি এটা কি মিষ্টি না হ্যাঁ এটা মিষ্টি আচ্ছা এটা একটা রেখে দেন তো সাইজ গুলো কি হচ্ছে সাইজটা কি হচ্ছে বানগুরি মালাই দিয়ে দিবেন আচ্ছা তো এটা হচ্ছে ওদের 5 টাকা করে পিস তো এটা হচ্ছে মিষ্টি ছাড়া এটা হচ্ছে মিষ্টি তো আমি তো বানগুরি মালাই কয়টা এটা কিন্তু অত মিষ্টি না আমরা যেরকম দোকানে যেগুলো খাই একটু সাইজ বড় হয় বাট অনেক মিষ্টি বাট এটা সুগারের পরিমাণ একটু কম দিচ্ছে এটা ভালো করছে আর এটা হচ্ছে মিষ্টি ছাড়া ও এটা অনেক স্তব দেখেন পুরো হয়ে গেছে এত সব হ্যাঁ এটা অনেক সব মানে এত স্টিম যে মুখে দিলে আপনার চাবাতে হবে ওনাদের বাউন্ডারি টেস্টটা ভালো আসলে চার সাথে বাউন্ডারি ট্রাই করবেন ভাই নাম কি সরি আপনার নামটা কি নিশান নিশান আপনি তো সবসময় বসেন না আচ্ছা তাহলে নিশান ভাই হচ্ছে সবসময় থাকে নিশান ভাইকে পাবেন কোঅপারেটর নেই আমাদের ভিডিও কথা হেল্প করছে তো সবাইকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য চা খাওয়ার জন্য আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ